প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে যে বিষয়টাই আমি আলোকপাত করব সে বিষয়টা হলো ম্যাপ পয়েন্টিং। মাধ্যমিক পরীক্ষায় বিভাগ চয়ে ম্যাপ পয়েন্টিং এর প্রশ্নটা থাকে, সেখানে কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হবে, তোমাদের পাঠ্য বইয়ের বা পাঠ্যসূচিতে কোন কোন চ্যাপ্টার থেকে কীভাবে ম্যাপ পয়েন্টিং আসে, এর নিয়মাবলী, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমি কয়েকটা কথা বলি যে ম্যাপ পয়েন্টিং বা মানচিত্রের উপরে যে বিভিন্ন বিষয়গুলো প্রশ্নে থাকে তার যে চিহ্নিতকরণ সেটা তোমরা নতুন করছো না। ক্লাস নাইনে তোমাদের ম্যাপ পয়েন্টিং ছিল, সেখানে পশ্চিমবঙ্গের মানচিত্রের উপরে তোমরা ম্যাপ পয়েন্টিং করেছো। তোমাদের ক্লাসে আমি সেটা করেছি। এখন ক্লাস টেনে, তোমাদের আগেও বলেছিলাম, ক্লাস টেনে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং আছে সেটা ভারতবর্ষের ম্যাপের উপরে, মানচিত্র ভারত। কিন্তু এর আগের ক্লাস নাইনে ছিল একই রকম ম্যাপ পয়েন্টিং, সেটা পশ্চিমবঙ্গের মানচিত্রের উপরে। ঠিক আছে, তো দেখো তোমরা মাধ্যমিক পরীক্ষার এদিকে এসো। মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র আমি 2020 সালের প্রশ্নটা এখানে নিয়েছি, আগে প্রশ্নটা কীভাবে আসছে সেই নিয়ে একটু আলোচনা করি। 2020 সালের প্রশ্নটা নিয়েছি। 2020 সালের কোশ্চেনের ক, খ, গ, ঘ, ঙ, চ এই ছটি বিভাগে প্রশ্ন আসে। তার মধ্যে বিভাগ চয়ে এই মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং এই বিষয়টা এখানে বিভাগ চয়ে মানচিত্র ম্যাপ পয়েন্টিং কোশ্চেনটা থাকে। এখানে দেখো কোশ্চেনটা ছয় নম্বর মার্কে কোশ্চেনটা, মানে ছয় নম্বর প্রশ্নে মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং কোশ্চেনটা দিয়েছে। এখানে বলছে যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যখন এই কোশ্চেনটা দিবে তার সঙ্গে একটা আলাদা ভারতের মানচিত্রও দেওয়া হবে। ঠিক আছে, সেই মানচিত্রে তোমাদের নাম লিখতে হবে না, রোল নম্বর এ সমস্ত কিছু লিখে সেখানে কোশ্চেন নম্বর দেওয়ার পরে এখানে দশটা বিভিন্ন বিষয়ের উপরে বিষয় উল্লেখ আছে। এক নম্বরে যেমন আছে আরাবল্লী পর্বত, দুই নম্বরে আছে নর্মদা নদী, তিন নম্বরে আছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, এইভাবে মোট দশটা বিভিন্ন বিষয়কে ম্যাপে তোমাদের পয়েন্টিং করতে হবে। এখন আমি একটু বলি যে কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। এখানে দেখো কয়েকটা চ্যাপ্টার আমি লিস্ট আউট করেছি। এই চ্যাপ্টারগুলো মোট নটা চ্যাপ্টার। এই নটা চ্যাপ্টার আঞ্চলিক ভূগোল, ভারতের আঞ্চলিক ভূগোল যে অংশটা আছে, বর্জ্য ব্যবস্থাপনা, তারপরে আছে সমুদ্র স্রোত, তারপরে চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনার পরে চ্যাপ্টার ভারতের আঞ্চলিক ভূগোল, ভারতের আঞ্চলিক ভূগোলের যে অংশটা আছে সেই অংশ থেকেই মানচিত্রের বা ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেনগুলি আসে, এর বাইরে কিন্তু আসে না। ঠিক আছে, তো আমি চ্যাপ্টারগুলো এক একে বলছি, তোমরা তোমাদের বই বার করে তার সঙ্গে মিলে নেবে। প্রথম যে চ্যাপ্টার সেটা হলো ভারতের ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি। তারপর দেখো ভারতের নদ নদী, ভারতের মৃত্তিকা, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষিজ উৎপাদন, ভারতের শিল্প, ভারতের নগর ও মহানগর, ভারতের বন্দর, সেখানে সামুদ্রিক ও আন্তর্জাতিক বন্দর, এগুলো দুটোই একসঙ্গে বা যে কোনো একটা আসতে পারে। এবার দেখো আমি তোমাদের বলি, এখানে যে কোশ্চেন দশটা প্রশ্ন এসেছে, এই দশটা প্রশ্ন আমি তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকেই আছে এটা আমি বলতে চাইছি। তোমরা বিগত যে দিনের যে মাধ্যমিকের কোশ্চেনগুলো ফলো করবা, হ্যাঁ, 2010, 11, 12, 14, 12, 13, 14 যে কোশ্চেনগুলো বিগত দিন এসেছে মাধ্যমিক পরীক্ষায় সেই সমস্ত কোশ্চেনগুলো
দেখতে হবে, দেখবো মোটামুটি এই যে 9টা চ্যাপ্টার আমি বললাম সেখান থেকে এর বাইরে কিন্তু আসেনি। তো এই চ্যাপ্টারগুলোর থেকে আমাদেরকে পড়তে হবে। যেমন আমি বলে দিই, উদাহরণস্বরূপ আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত কোন চ্যাপ্টার থেকে এসেছে? আরাবল্লী পর্বত এসেছে ভারতের ভূপ্রকৃতি চ্যাপ্টার থেকে। নর্মদা নদী, নর্মদা নদী এসছে ভারতের নদনদী চ্যাপ্টার থেকে। এখানে নদীর পরিবর্তে হ্রদ আসতে পারে, হ্রদ কিন্তু ভারতের ওই নদনদী চ্যাপ্টারের অন্তর্গত, ভারতের হ্রদ। বা আরাবল্লী পর্বত ভূপ্রকৃতি চ্যাপ্টার থেকে এসছে, এখানে মালভূমি আসতে পারে, হয়তো কোনো একটা মালভূমি দিল পর্বত দিল না, বা একটা মালভূমি একটা পর্বত দুটো দিতে পারে, ঠিক আছে। তো ভূপ্রকৃতি চ্যাপ্টার যে সামগ্রিক সমভূমি, তোমার উপকূল, উপকূলীয় সমভূমি, পর্বত, হ্রদ, পর্বত, এই সমস্ত বিষয়গুলো, সব ভূপ্রকৃতি বিষয়গুলো সেখানে থেকে একটা আসবে। তারপর নদনদী থেকে একটা আসবে, সেখানে হ্রদ বললাম এবং নদনদী বললাম। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? এইটা এসেছে তোমার জলবায়ু চ্যাপ্টার থেকে, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। তারপর এসেছে কোনটা? ভারতের অরণ্য গবেষণাগার, অরণ্য গবেষণাগার কোন চ্যাপ্টার? এটা হলো তোমার স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টার, ভারতের স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টার। তারপর এসেছে কি? পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, মৃত্তিকাযুক্ত অঞ্চল, মৃত্তিকা চ্যাপ্টার থেকে প্রশ্নটা এসেছে। একটি কফি উৎপাদক অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, এটা এটা কোন চ্যাপ্টার এসেছে? এটা হলো ভারতের কৃষিজ উৎপাদন। ভারতের রুর অঞ্চল, রুর, রুর হলো লোহিস্পাত শিল্প কেন্দ্রের জন্য বিখ্যাত, কয়লা উত্তোলন অঞ্চলের জন্য বিখ্যাত। ভারতের রুর অঞ্চল কাকে বলে? সেটা তাহলে শিল্প, এটা শিল্প চ্যাপ্টার থেকে এসেছে। তারপরে হলো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, এটাও শিল্প চ্যাপ্টার থেকে এসেছে। তাহলে আমরা শিল্প চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন রিপিট পেলাম, একই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন শিল্প থেকে এসেছে, দুটো কোশ্চেন। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? বন্দর চ্যাপ্টার থেকে এসেছে, বন্দর, সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, এটা এসেছে কোথা থেকে? মহানগর চ্যাপ্টার থেকে। তাহলে আমরা আমি যে 9টা চ্যাপ্টারের এখানে তোমাদের কথা বললাম, হ্যাঁ, এই 9টা চ্যাপ্টার মধ্যে থেকে দেখো তোমাদের 10টা কোশ্চেন কিন্তু এসেছে। তাহলে ভারতের আঞ্চলিক ভূগোল থেকে আমরা দেখছি যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আসছে, হ্যাঁ, একটা করে কোশ্চেন আসছে। তাহলে আমাদের এখান থেকে বেছে নিতে হবে যে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো ইম্পর্টেন্ট। সেটা আমি তোমাদের একটা সাজেশন টাইপের দিয়ে দেবো, 100টা 120টা বা কাছাকাছি আমি জায়গার নাম চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো, পরবর্তীতে এই গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বেছে বেছে প্র্যাকটিস করতে পারবা। এটা এই দায়িত্বটা আমি নিলাম এবং এটুকু আশা করি যে মোটামুটি তোমরা কমন পাবা, অনেকটাই কমন পাবা। এই ফিল্ডে একটা লিস্ট আউট আমি করে দেব। এবার আমরা দেখি যে ম্যাপ পয়েন্টিং আমরা কীভাবে করব, এর নিয়ম নিয়মাবলী কী এবং কী কী বিষয় বাবা কীভাবে আমাদেরকে ম্যাপে দেখাতে হবে, কীভাবে না দেখালে ভুল হবে, সেইগুলো আমি একটু আলোচনা করছি। প্রথমে দেখো যে যে জায়গাটা আমি পড়েছিলাম, হ্যাঁ, সেখানে বলেছিলাম যে প্রদত্ত মানচিত্রে, ভারতের রেখা মানচিত্রে প্রতীক ও নাম সহ, আন্ডারলাইন করে জায়গাটা দেখো তোমরা, প্রতীক ও নাম সহ, এই প্রতীক ও নাম, এই প্রতীক ও নাম, এটা দেখো বেশি, প্রতীক ও নাম এই বিষয় দুটো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যদি একটা ভারতের মানচিত্রে কোনো একটা জায়গার নাম ধরে বললো আরাবল্লী পর্বত দেখাবো, ঠিক আছে, তাহলে আরাবল্লী পর্বত দেখানোর জন্য আমরা যদি একটা মানচিত্র আঁকি ভারতের বোর্ডে, মোটামুটি একটা রাফ স্কেচ আঁকছে আমি দেখানোর জন্য, প্র্যাকটিস জন্য রাখলাম, অতটা ঠিক ভুল বা এটা অতটা ম্যাটার নয়।
দেখো প্রতীক আর নাম কিভাবে ব্যবহার করতে হবে, প্রতীক আর নাম ব্যবহার করতে হবে আমাদের। তাহলে আমি বললাম যে আরাবল্লী পর্বত, ভারতবর্ষের এইরকম জায়গায় মোটামুটি আরাবল্লী পর্বত ভারতের মানচিত্রে আছে। তাহলে আমি এরকম একটা দাগ দিলাম, দাগ দিয়ে একটা পর্বতের মতো একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। এটা হলো প্রতীক। এবার এখানে এই প্রতীকটা ব্যবহার করার পর, প্রতীক ব্যবহার করার পর আমাকে এখানে নম্বরটা দিতে হবে যে ছয়ের এক, ছয়ের এক, ছয়ের এক বলে লিখে আমাকে লিখতে হয় পাশে আরাবল্লী পর্বত। অথবা যদি আমি এখানে এখানে নাও লিখি, আমি যদি এরকম জায়গাতে একটা বক্স করে এই প্রতীকটা এখানে বক্সে দিয়ে ছয়ের এক বলে আরাবল্লী পর্বত বলে লিখে দিই, পর্বত লিখে দিলেও হবে। তাহলে আমি প্রথমে নম্বরটা দিলাম, তারপরে এখানে প্রতীক ব্যবহার করে নাম দিলাম আরাবল্লী পর্বত। এবার নদীর ক্ষেত্র, নদীর ক্ষেত্রে কিন্তু আবার প্রতীক আলাদা, কখনোই একই প্রতীক দুটো বিষয় বা একাধিক বিষয় দেখাতে ব্যবহার করা যাবে না, এটা পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে একই প্রতীক একাধিক বিষয় আমি ব্যবহার করতে পারবো না। প্রত্যেকটা এখানে দশটা বিষয় আছে, দশটা বিষয় দেখানোর জন্য আমাকে দশ রকম প্রতীকই, আলাদা আলাদা প্রতীক দশ রকম ভাবে ব্যবহার করতে হবে। এটা খুব ভাইটাল জিনিস, কোশ্চেনের মাথাতে লিখে দিয়েছে প্রতীক ও নাম সহ। আমি প্রতীক দিলাম, আমি আরাবল্লী পর্বতের প্রতীক ব্যবহার করলাম, আমি যদি নামটা না লিখি রং, এটা ভুল, নম্বর দিবে না। আবার আমি আরাবল্লী পর্বতের প্রতীক দিলাম, নামে ওই জায়গাতে আরাবল্লী পর্বত বলে লিখে দিলাম, নম্বর দিবে না, ওটা ভুল, বুঝেছ? এবার নদীর ক্ষেত্রে আসি। নদী দেখবা তোমরা বইয়ে, তোমাদের টেক্সট বইয়ে নদীর যে ম্যাপগুলো ম্যাপগুলো আছে, নদীর যে ম্যাপগুলো আছে সেখানে নদী রেখা রাখা দেখানো আছে, ব্লু রঙের রেখা দিয়ে ম্যাপগুলো ম্যাপে নদীকে দেখানো হয়। নর্মদা নদী কোথায় আছে, এরকম জায়গাতে নর্মদা নদী আছে। তো নর্মদা নদীকে আমরা কিন্তু এইভাবেও রেখা দিয়ে দেখাবো, নদী যেমন রেখার মতো চলে, এবং তাকে সেখানে একটা আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করবো নদীটি প্রবাহ বোঝানোর জন্য, নদীটি প্রবাহ কোন দিকে সেটা বোঝানোর জন্য আমি এইভাবে অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি। এবার এখানে আমাকে তাই করতে হবে, তাহলে আমি এখানে হয়তো ছয়ের দুই, ছয় দুই লিখতে হবে নর্মদা, নর্মদা নদী লেখাটা যে নাম লিখবো আমি, সেই লেখাটা ম্যাপের বাইরে আসলে কোনো সমস্যা নেই, আমি অ্যারো চিহ্ন ব্যবহার করেছি সেই জন্য, এবং একটা নম্বর দিয়েছি। যদি আমি এখানে নম্বর না লিখে আবার এখানে আবার বক্স করতে পারি, যে কোনো একটা করতে হবে, হয় এটা করতে হবে না এটা করতে হবে, নামটা যদি এখানে না লিখে আমি যদি এখানে নদী ব্যবহার করি, এরকম দাগ দিয়ে দিলাম বক্স করে, এরকম দাগ দিলাম নদীর মতো রেখে গিয়ে দিলাম, যে ছয়ের দুই বলে লিখে দিলাম এখানটায় নর্মদা, নর্মদা নদী, তা হবে, ঠিক আছে? বা এখানে যদি এটা না করে যদি আমি এইখানে লিখে দিই নর্মদা নদী, তবে তবুও হবে। এবার দেখো এটা পর্বতের জন্য ব্যবহার করলাম এরকম, নদীর জন্য এরকম ব্যবহার করলাম। এবার বলছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, কেন্দ্র তিন নম্বর কোশ্চেনটা আমি আলোচনা করি, মানে কারণ কোশ্চেন ধরে আলোচনা করার উদ্দেশ্য এটাই, যাহাতে কি হয় যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় পাচ্ছি, আলাদা আলাদা প্রতীকগুলো কেমন হবে তোমাদেরকে আমি বোঝাতে পারবো, ঠিক আছে? তাহলে কেন্দ্র, কেন্দ্র আর অঞ্চল এই দুটো কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে। কেন্দ্র মানে কোনো একটা বিন্দু বা কোনো একটা স্থানকে বোঝাচ্ছে, আর অঞ্চল বলতে তার বিস্তৃতি বা ব্যাপ্তি বেশি, আলাদা মানে অনেকটা বিষয়কে বোঝাচ্ছে, জায়গাকে বোঝাচ্ছে। তাহলে উত্তর পূর্ব ভারতের বৃষ্টিপাত কেন্দ্র, তাহলে কেন্দ্র কোথায় আমাদের এটা মনে রাখতে হবে যে মৌসিন গ্রাম, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, জায়গার নাম বলেনি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই এই নিয়মটা তোমরা অবশ্যই মনে রাখবা, এবং আমি নিয়মাবলী তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো, যে একটা পেজের উপরে বই থেকে আমি ছবি তুলে তোমাদের গ্রুপে আমি পোস্ট করে দেবো, যে নিয়মাবলী ম্যাপের নিয়মাবলী, তবুও মুখে শুনে বেশি মনে রাখবো, মনে থাকবে, মুখে শুনে নাও। তাহলে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, অঞ্চল বলেনি, জায়গার নামও বলে দেয়নি কোনটা, তাহলে এটা আমার নলেজে থাকতে হবে, এটা এটা আমার নলেজ থাকলেই তবেই কা তুমি উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র মনে রাখতে হবে। তাহলে এখানে কিন্তু নামটা বললে তাহলে কি হবে, মৌসিন গ্রাম, তাহলে মৌসিন গ্রাম কিন্তু প্রস্থানে দেওয়া নাই, এটা আমাকে জানতে হবে, আমার নলেজে থাকতে হবে।
মানে এটা জায়গাটা কোথায়, এরকম জায়গা, তাহলে এটা একটা জায়গা, অল্প একটু জায়গা, কেন্দ্র, তাহলে আমি এরকম কোন বিন্দু দিয়ে তার এখানে সার্কেল দিয়ে এরকম চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা আমি এরকম চিহ্ন ব্যবহার করতে ত্রিভুজ ব্যবহার করতে পারি, অথবা এখানে একটা স্টার চিহ্ন ব্যবহার করতে পারি, যে কোনো চিহ্ন মানে কেন্দ্র বোঝাতে গেলে আমাকে ব্যবহার করতে হবে। আমি এরকম চিহ্ন ব্যবহার করলাম, স্টার চিহ্ন, এখানেও তাই আমি এর চিহ্ন দিলাম, যে এখানে ছয়ের তিন দিয়ে লিখবো, এখানটায় উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ব্র্যাকেটে লিখতে হবে আমার মহসিন রাম, যদি ব্র্যাকেটে যদি মসৃণ না লিখি তাহলে কিন্তু নম্বর কাটা যাবে, তাহলে আমাকে কিন্তু এই জায়গার নাম যেটা আমি দেখালাম এখানে, সেই জায়গার নামটা আমাকে ব্র্যাকেটের মধ্যে আমাকে মসৃণ রাম কথাটা লিখে দিতে হবে। যদি আমি মসৃণ কথাটা না লিখি, শুধু কথাটা লিখি, নম্বর কাটা যাবে, হয়তো হাফ নম্বর দিতে পারে, কোনো কোনো এক্সামিনার সেটা কেটে দিতে পারে, ঠিক আছে। তাহলে এটা একটা কিন্তু আলাদা প্রতীক, এক দুই তিন নম্বর আলাদা আলাদা প্রতীক হয়ে গেল তিনটে বিষয়। এবার আসছে ভারতের অরণ্য গবেষণাগার, এখানে কিন্তু কোনো জায়গার নাম বলেনি, শুধু বলেছে ভারতের অরণ্য গবেষণাগার, তাহলে ভারত অরণ্য গবেষণাগারটা আমার নলেজে থাকতে হবে, এটা আমাকে জানতে হবে। কোশ্চেন দেখো, এখানে ম্যাপ পয়েন্টিংও দিচ্ছে তোমাকে, ভারত অরণ্য গবেষণাগার কোনটা সেটা তোমাকে জেনে নিচ্ছে, দুটো জেনে নিচ্ছে, ঠিক আছে। তো ভারত অরণ্য গবেষণা কোথায়, দেরাদুন, সেটা কিন্তু আমাদের নলেজে থাকতে হবে, এটা কিন্তু ম্যাপে দেওয়া নেই, তা সেই দেরাদুনকে আমাকে দেখাতে হবে, এটা মনে রাখতে হবে। দেরাদুন কোথায় অবস্থিত, মোটামুটি ভারতের মানচিত্রের এরকম জায়গাতে দেরাদুন অবস্থিত। তাহলে এখানে আমি এই চিহ্ন স্টার দিয়েছি, এখানে স্টার দিলাম না আমি, একটা এটাও কেন্দ্র অঞ্চল, একটা ছোট্ট জায়গা দেখাচ্ছে, আমি এরকম ভাবে এবার দেখাতে পারি, ঠিক আছে। যে এখানে কিন্তু আমি লিখবো যে ছয়ের চার নম্বর দিয়ে উত্তর পূর্ব ভারতের নাকি ভারতের অরণ্য গবেষণাগার, ছয়ের চার ভারতের অরণ্য গবেষণা ব্র্যাকেটে দেরাদুন, কিন্তু আমি দেরাদুন কথাটা ব্র্যাকেটে না লিখে হবে না, এখানেও মুসলমান লিখেছি, এখানে দেরাদুন লিখে হবে। নেক্সট কি বলছে, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এখানে কিন্তু অঞ্চলের নাম বলেনি, কোন জায়গার নামও বলেনি। তাহলে দেখো, কেন্দ্র আর অঞ্চলের মধ্যে পার্থক্য আমি আগে বলেছি, কেন্দ্র একটা বিন্দু, অঞ্চল তার ব্যাপ্তি ব্যাপ্তি অনুযায়ী সে তার আকার অনুসারে সে বড় ছোট হয়। তো পূর্ব ভারতের একটি যদি আমি মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা পূর্ব ভারত, এটা উত্তর ভারত, এটা দক্ষিণ ভারত, এটা পশ্চিম ভারত, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল আছে সুন্দরবন, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানচিত্রে যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা হবে সুন্দরবন। তাহলে দেখো, আমি কেন্দ্র দেখালাম বিন্দু দিয়ে, অঞ্চল কিন্তু সেরকম হবে না, অঞ্চল একটা জায়গা জুড়ে হবে, সেটা আকৃতি অনুযায়ী হবে বা ব্যাপ্তি অনুযায়ী হবে। যদি বলে অকুৎপাদক অঞ্চল বা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল বা পাট উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, তাহলে তার সীমানাটাকে দেখাতে হবে, এটা অঞ্চলভাবে দেখাতে হবে সীমানাকে। আমি অকুৎপাদক অঞ্চল অঞ্চল কী হবে, এটা হবে, তাহলে এটার থেকে এটা কিন্তু ব্যাপ্তি বেশি, তাহলে একটু বড় আকারে হলো, এটা ছোট জায়গার জন্য লবণাক্ত মৃত্তিকা সুন্দরবনে আছে পূর্ব ভারতে, সেই জন্য এর আকৃতিটা এখন ব্যক্তিটা জায়গাটা ছোট হল। তাহলে আমি এখানে আলাদা একটা চিহ্ন ব্যবহার করতে পারি, এরকম ম্যাপে দেখি আমি এখানে করব যে পূর্ব ভারতের কি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল কি সুন্দর বন, কিন্তু আমি সুন্দরবন কথার ব্যাকেটে না লিখে হবে না, বুঝতে পেরেছ। এবার আসছি আমি একটি কফি উৎপাদক অঞ্চল পরে করছি, তাহলে একটি কফি উৎপাদক অঞ্চল যদি দেখাতে যাই, তাহলে ভারতের মোটামুটি এই জায়গায় কফি উৎপাদন হয়, দেখো এর থেকে বড় হলো, কারণ ব্যক্তি বেশি, অঞ্চলটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, এই জন্য একটা কফি উৎপাদক অঞ্চল। এখানে আমি আলাদা সেট ব্যবহার করতে পারি, যদি এখানে ফোটো ফোটো সেট দিয়েছি, এখানে ফোটো ফোটো সেট দিব না, তাহলে একই রকম হয়ে যাবে,
তাহলে আমি অঞ্চল ঘিরে দিলাম হবে না, আমাকে আলাদা আলাদা সেল ভর করতে হবে, এই অঞ্চলের ক্ষেত্রে আলাদা, এই অঞ্চলের ক্ষেত্রে আলাদা, দেখা যাবে দেখা যাবে এই অঞ্চলের ক্ষেত্রে আমি আলাদা দিলাম। যদি একাধিক অঞ্চল থাকে তাহলে একাধিক অঞ্চল আমি তোর এরিয়া ঘিরব, কিন্তু তার ভিতরকার সেট আমাকে পার্থক্য বলে দেবে যে এগুলো এক অঞ্চল নয়, এগুলো আলাদা আলাদা অঞ্চল। তো দেখো তাহলে সুন্দরবন একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, তার ক্ষেত্রে আমি বিন্দু বিন্দু দিয়েছিলাম, এখানে আমি দাগ দাগ দিলাম, তাহলে এটাই পার্থক্য করবে যে এটা এক অঞ্চল নয়। তাহলে এটা আমি এটা একইভাবে লিখে দেবো, এভাবে চিহ্ন দিলাম যে এখানে লিখে দেবো একটি একটা লিখে কফি উৎপাদক অঞ্চল। এখানে নির্দিষ্ট কোনো কেন্দ্র বা স্থানের নাম উল্লেখ করা দরকার নেই এই ধরনের ক্ষেত্রে, যেহেতু কোনো একটা উৎপাদক অঞ্চল এই নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে হয় না, কোনো একটা স্থান জুড়ে হয় না, ঠিক আছে। এই জন্য এই ধরনের ক্ষেত্রে যার ব্যাপ্তি বিশাল, ব্যাপ্তি বেশি, সেইখানে কোনো অঞ্চলের নাম উল্লেখ করা দরকার হয় না, এখানে দরকার হয় না। আমরা তারপর আসছি ভারতের রুর অঞ্চল। তো ভারতের রুর কাকে বলে সেখানে আমাকে এখানে বলে দেয়নি কোনটা ভারতের রুর। ভারতের রুর হলো দুর্গাপুর, দুর্গাপুরকে ভারতের রুর বলে। এখানে দুটো কোশ্চেন চাইছে আমার কাছে, কিন্তু আমাকে জানতে হবে বলে লিখতে হবে এটা ওখানে। তাহলে ভারতের রুর অঞ্চল, ভারতের রুর অঞ্চল দুর্গাপুর পশ্চিমবঙ্গ রাজ্যের মোটামুটি এরকম যে অবস্থা, এখানে তো আমি ত্রিভুজ চিহ্ন ভারত করতে পারি কোনো একটা কেন্দ্র। তাহলে এখানেও আমাকে কিন্তু একই রকমভাবে তীরচিহ্ন দিয়ে আমাকে বাইরে লিখিয়ে, এখানে কত নম্বর ছিল, ছয়ের ছয়, এটা ছয়ের সাত গেলাম একটা ভারতের রুর, ভারতের রুর প্যাকেটে লিখতে হবে কি দুর্গাপুর। আমি যদি দুর্গাপুর না লিখি নম্বর কাটা যাবে। পরে দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কি সেটা বলেনি, এটা আমাকে জানতে হবে। তাহলে দেখছো কতটা কঠিন, ম্যাপ পয়েন্টিং অত সহজ নয়, আমাকে শর্ট কোশ্চেনের মতো আমাকে এগুলো জানতে হচ্ছে। এক ধরনের আগে শর্ট কোশ্চেনের টেস্ট হয়ে যাচ্ছে, তারপরে তার অবস্থানের টেস্ট হচ্ছে, তুমি অবস্থানটা ভারতের মানচিত্রে কোথায় আছে সেটা জানো কি। তাহলে একদিকে শর্ট কোশ্চেনের টেস্ট নিয়ে নিচ্ছে, আর একদিকে অবস্থানের জানার জন্য টেস্ট দিচ্ছে। তাহলে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায় আমাকে আগে জানতে হবে, তারপর আমি সেটা করবো ম্যাপে কোথায় আছে, সেটা হলো বেঙ্গালুরু, দক্ষিণ ভারতে অবস্থিত বেঙ্গালুরু রাজ্য। এই কফি উৎপাদন অঞ্চলের কাছাকাছি এইসব জায়গাতে আছে, এখানে এক্স্যাক্টলি জায়গাটা একটু এদের মধ্যে কোনো অসুবিধা নেই, নম্বর কাটে না। তাহলে আমাকে এখানে আবার অন্য চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু এখানে আমি এই চিহ্নটা ব্যবহার করেছি, এটা করেছি, ত্রিভুজ করেছি, তাহলে এখানে আমাকে একটা চতুর্ভুজ ব্যবহার করতে পারি, এখানেও আমাদের করতে হবে একই রকমভাবে। অন্য চিহ্ন দিলাম ছয়ের আট, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কিন্তু বেঙ্গালুরু, বেঙ্গালুরু ব্যাকেটে না লিখলে হবে না, লিখতে হবে। পশ্চিম ভারতের একটা স্বাভাবিক বন্দর, পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর অনেকগুলো আছে, একটা কান্ডালা আছে, নবি মুম্বাই হচ্ছে, মুম্বাই আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারি আমি। এখানে একটা আমাকে চিহ্ন দিতে হবে আলাদাভাবে, মুম্বাই যদি দিই আমি, হয়তো এরকম একটা চিহ্ন দিলাম, ঠিক আছে, এরকম একটা চিহ্ন দিলাম, দিয়ে এখানে করতে পারি যে ভারতের এটা আমাকে লিখে দিতে হবে, সেই জায়গার নাম দিতে হবে মুম্বাই, বা যদি কান্ডালা করি আমি, হ্যাঁ তাহলে কান্ডালা, গুজরাটের কান্ডালা, তাহলে তার নামগুলো আমাকে এখানে ব্যাকেটে লিখতে হবে। ভারতের বৃহত্তম, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, উত্তর ভারতের মহানগর তো আমাদের পশ্চিম ভারতে মুম্বাই আছে, উত্তর ভারতে দিল্লি আছে, পূর্ব ভারতে কলকাতা আছে, দক্ষিণ ভারতে চেন্নাই আছে। উত্তর ভারতের সব থেকে বড় কোনটা, দিল্লি, ন্যাচারালি এটা সহজ। উত্তর ভারতের ভারতীয় বৃহত্তম মহানগর দিল্লি মোটা এইরকম জায়গায় অবস্থিত। একরকম ভাবে আমি এখানে এই চিহ্ন ব্যবহার করছি, এখানে হয়তো আমাকে এরকম একটা চিহ্ন, প্লাস চিহ্ন রাউন্ড করে ব্যবহার করতে হবে। দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে দশটা জায়গায় দশটা বিষয়ে মানচিত্রের উপরে দশ রকম প্রতীক ব্যবহার করলাম এবং তার পাশে নামগুলো লিখলাম,
এবং যেখানে নামের উল্লেখ নাই শুধু অঞ্চল বা কেন্দ্র বলেছে সেখানে তার নামগুলো ব্র্যাকেট আমাকে লিখতে হলো। তাহলে এই নিয়মাবলীর মধ্যে আমাকে মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং করতে হবে। প্রত্যেকটা ম্যাপ পয়েন্ট নিয়মগুলো আমি এখানে উদাহরণ দিয়ে খাতায় এই বোর্ডে তোমাদের আমি বুঝিয়ে দিলাম, তবুও আমি ম্যাপ পয়েন্টিং একটা নির্দেশাবলী আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ওটা বুঝে নিও। আর চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলো আমি তোমাদেরকে পরে কালকে হোক বা একদিন পরও বা কিছুক্ষণ পরও আমি পোস্ট করে দেবো গ্রুপে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। আশা করি যেগুলো আমি পাঠাবো সেগুলো যদি প্র্যাকটিস করো খুবই 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 ভালো করে তোমরা অনেকটাই প্রায় 90% প্লাসের মধ্যে কমন পেয়ে যেতে পারো। ব্যাস, ধন্যবাদ।